হ্যালো গাইস, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি বা প্রোফাইল বা পেজে যেটাই বলো না কেন, এটা কিভাবে রিয়েল ফলোয়ার ইনক্রিজ করবেন, একদম রিয়েল। সো কিভাবে ইনক্রিজ করবেন, এই টু জেড বিষয়ে বলবো আজকের এই ভিডিওতে। সো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে, যা কিনা আপনার রিয়েল ফলোয়ার এগুলোতে আপনি মনিটাইজ করতে পারবেন এবং কোনো প্রকার আপনার আইডির প্রবলেম হবে না। এই টু জেড বিষয়ে জানবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওতে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওকে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করে দেখছি ভিডিও। গাইস, ফার্স্ট অফ অল আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো, দেন আমরা আমাদের পেজ বা প্রোফাইলে চলে যাব। সো আমরা আমার পেজে তো দেখা দিয়েছি, এখানে ড্যাশবোর্ডতে আসলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা ফলোয়ার। সো আমি এখান থেকে ফলোয়ার বাড়াই দেখাবো, এই টু জেড বিষয়ে দেখবে, ঠিক আছে। সো এখানে দুইটি ওয়ে বলবো, সো দুইটি ওয়ের ভিতরে আমি একটা বলবো রিলস ভিডিও, ঠিক আছে। আমি রিলস ভিডিওর কথা বলতেছি। সো এখান থেকে আপনারা রিলস ভিডিও বেশি বেশি ক্রিয়েট করবেন, দেন আপনারা কিছু ইউনিক রিলস ভিডিও ক্রিয়েট করবেন, যা কিনা আপনাকে লোকেদের ভালো লাগতে হবে, ঠিক আছে। যখন আপনার রিলস ভিডিওটি ফলোতে যাবে এবং ভাইরাল হবে, যখন আপনার লোকেদের ভালো লাগবে এবং আপনার আইডিটি ফলো দেবে এবং আপনার হচ্ছে পেজও ফলো দেবে, ঠিক আছে। অ্যান্ড দুই নম্বর ওয়ে হচ্ছে, সেটা হলো আপনারা এখান থেকে সার্চ বার টাইপ করবেন, দেন সার্চ বার টাইপ করবেন, এখানে ফলো টু ফলো লিখে সার্চ দেবেন, ঠিক আছে। এখানে ফলো টু ফলো লিখে যখন সার্চ দেবেন, আপনারা অনেক গ্রুপ পেয়ে যাবেন এখান থেকে, এগুলো পাবলিক গ্রুপ, ঠিক আছে। সো এখান থেকে আমি কিছু গ্রুপে জয়েন হয়ে নিয়েছি, দেন এখান থেকে আমি আরও কিছু গ্রুপে জয়েন হয়ে নেবো, দেন এখান থেকে আমি দেখে দিতেছি, দেন আমরা গ্রুপে চলে আসলাম। দেন দেখবেন যেগুলোতে বেশি পরিমাণ মেম্বার আছে, যেগুলো গ্রুপে, সেগুলো গ্রুপে আপনারা কাজটা করতে হবে, ঠিক আছে। সো এখানে আসলাম আমি এখন দেখি গ্রুপে। সো প্রাইভেট গ্রুপ না, অবশ্যই পাবলিক গ্রুপ দেখবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ভালো হবে। সো এখান থেকে আমি আসলাম, দেন এই একটা 23কে এই গ্রুপে আসলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন 4 মিনিট আগে আপনারা দেখতে পাচ্ছেন সে পোস্ট করেছে। সো আমাদের কাজ কী হবে, আমরা কমেন্টে যাব, ঠিক আছে। কমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা কাউন্ট মি লিখে দিব, ঠিক আছে, কাউন্ট মি লিখে সেন্ড করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কাউন্ট মি লিখে সেন্ড করলাম, সরি ইয়ার। এখান থেকে আপনারা চাইলে ফলো টু ফলো লিখবেন, ঠিক আছে, বা ব্যাক টু ব্যাক, বিকে টু বিকে, এইরকম লিখে দেবেন, ঠিক আছে। সো এখানে লিখে দেওয়ার পরে আপনার যখন পোস্টটি হয়ে যাবে, সো দেখতে পাচ্ছেন আমার পোস্টটি এখান থেকে হয়ে গেছে অলরেডি। সো অবশ্যই আমার তিনটা ফলোয়ার্স, আমি কিছু ফলোয়ার এখানে বাড়াই দেখা দিয়েছি। সো আপনার নিউ পোস্ট যেগুলো আছে সেগুলোতে যাবেন, অবশ্যই আমি পাবলিক গ্রুপে জয়েন, আর প্রাইভেট গ্রুপও সবচেয়ে বেশি দ্রুত বাড়ে। সো প্রাইভেট গ্রুপে যখন আপনি জয়েন হবেন, অবশ্যই যে কাজটি করতে হবে, আপনি ভালোভাবে কাজ করতে হবে প্রাইভেট গ্রুপে দ্রুত বাড়ে, ঠিক আছে। যখন জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, যখন আপনার জয়েন হয়ে যাবেন, তখন আপনার কাজটি করতে পারেন। সো আমি এখান থেকে এটাতে যাবো, এটা দেখার পর যখন দেখবেন নিউ পোস্ট যেগুলো, সেই নিউ পোস্টে যাবেন, যাওয়ার পরে আপনার লিখে দেবেন ব্যাক টু ব্যাক বা কাউন্ট মি, এইরকম লিখে দেবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি কাউন্ট মি ইন লিখে দিলাম, দেন এখান থেকে সেন্ডে ক্লিক দেবো, দেন আমার যখন ওটা পোস্ট হয়ে যাবে, সো এখানে দেখেন কীভাবে আপনাকে ফলো করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলো, ঠিক আছে, আপনারও কাজ কী হবে, এখানে ফলো টু ফলো মানে ফলো বাটন দেখতে পাচ্ছেন, এখানে তাদেরকে ফলো করে দেবেন, ঠিক আছে। এখানে যখন ফলো করে দেবেন, দেন তারাও আপনাকে ফলো করে দেবে। সো আমি এখানে ফলো করলাম, দেন কাউন্ট মি লিখলাম, আপনারও কাজ হবে এখান থেকে ফলো মি অ্যান্ড কাউন্ট মি লিখে। দেন আমরা দেখতে পাচ্ছি আমি কিছু আমি ফলোয়ার বাড়ে দেখাবো, আপনি চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। দেন আপনারা দেখবেন প্রাইভেট গ্রুপে কোনটা জয়েন হয়, যেটা বেশি মেম্বার ওগুলোতে জয়েন হয়ে নেবেন, কারণ প্রাইভেট গ্রুপ থেকে আপনাকে বেশি পরিমাণ ফলো ইনক্রিজ করতে পারবেন। সো এটা 3 মিনিট আগে পোস্ট করেছে, দেন এখান থেকে আমি কাউন্ট মি লিখে দিলাম, দেন দেখতে পাচ্ছেন কাউন্ট মি এরকম লিখে দেবো, দেন ব্যাক টু ব্যাক এরকম লিখে দিলাম, দেন এখান থেকে লিখে দিলাম, দেন আমি আবার আসবো, এরকম বড় বড় গ্রুপ যেগুলো আছে অ্যাক্টিভ, সেই গ্রুপগুলোতে আমি যাব। সো এখন দেখি আমার একটা ফলো বাড়ছে নাকি। সো এখান থেকে আমি ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে এখানে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন আমি ড্যাশবোর্ডতে চলে আসবো, বা আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে আসার পরে এখান থেকে আমি থ্রিডটে ক্লিক দিলাম, থ্রিডটে ক্লিক দেওয়ার পরে ভিউ আসে ক্লিক দিলাম। সো আপনার চাইলে এইভাবে দুইটি ওয়ে ফলো করে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। এক, আপনার বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে, দেন আমরা দুই, আপনাকে এইরকম করে ফলো ফলো টু ফলো করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 5টা ফলো হয়ে গেছে, আগে ছিল 3টা, এখন 2টা। সো 1 মিনিটও লাগলো না আমার 2টা ফলো নিয়ে আসতে, ঠিক আছে। এইরকম করে আপনি ফলো টু ফলো করতে থাকবেন, আপনি আরও আরও বেশি 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 পরিমাণে আপনার ফলোয়ার ইনক্রিজ হবে। এইভাবে রিয়েল ফলোয়ার আপনি নিতে পারবেন। দেন রিয়েল ফলোয়ার দিয়ে আপনার কী হবে, আপনি যখন পোস্ট করবেন রিয়েল ফলোয়ার,
আপনার পোস্টে রিয়েক দিবে। যখন আপনি বট ফলোয়ার মানে অটো ফলোয়ার নেবেন ওগুলো আপনাকে পোস্ট করবে না, পোস্টে কোনো রিয়েক দেবে না, তখন আপনার আইডিটি খুঁজতে হবে এই বট ফলোয়ার দিয়ে। আর এই রিয়েল ফলোয়ার দিয়ে আপনি কী করতে পারবেন, আপনার আইডিতে বেশি পরিমাণে মানে রিচ বাড়বে এবং আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়বে। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটি। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন।